নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/9/2023 খুব গুরুত্বপূর্ণ খবর পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এটা একটা চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত, ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে ব্যাংকে। তো ব্যাংকে বিভিন্ন ব্যাংকে হচ্ছে ক্লার্ক নিয়োগ হবে, সেই ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছে IBPS, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংক পার্সোনেল, IBPS পার্সোনেল সিলেকশন। তো কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট অফ ক্লার্ক ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন CRP, কমন রিক্রুটমেন্ট প্রসেস আর কি, CRP ক্লার্ক নিয়োগ হবে। তো সে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে কিছুদিন আগেই, তো সেই বিজ্ঞপ্তির আমি শেয়ার করবো। আর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 2 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত, 23/9/2023 মধ্যে আবেদন করতে হবে। তো আমরা দেখে নেবো যে ক্লার্ক পদ নিয়ে ব্যাংকে বিভিন্ন পদে যে ক্লার্ক নিয়োগ হয়, সেই ক্লার্ক নিয়োগের পরীক্ষা যেটা IBPS নেয়, তার পরীক্ষার একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। 2 তারিখ থেকে শুরু হয়েছে, হয়ে গেছে 2 দিন আগেই, এবং চলবে 23/9/2020 পর্যন্ত। অনলাইন ফি পেমেন্ট করতে হবে ওই 23/9/2020-র মধ্যেই। তো কীভাবে করতে হবে সব পদ্ধতি আমি দেখাবো। তার আগে আমরা একটু নোটিফিকেশানে চলে যাব, যে নোটিফিকেশানে আসলে কী রয়েছে বা কী কোয়ালিফিকেশান দরকার বিস্তারিত। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে PDF ফাইল পেয়ে যাবেন। আমি জাস্ট গুটি কয়েক জিনিস একটু শেয়ার করবো। দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPSের মাধ্যমে ব্যাংকে বিভিন্ন ক্লার্ক পদে নিয়োগ হবে 2020-21 এই 21-22 ভ্যাকেন্সিতে। ওয়েবসাইট রয়েছে www.ibps.in, ওয়েবসাইটে আপনারা ক্লিক করতে পারবেন বিস্তারিত জানতে গেলে। তো দেখুন, আসুন দেখে নিই কী রয়েছে, কোন কোন ব্যাংকে অর্গানাইজেশন পার্টিসিপেট করছে। কোনো ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র, কানাডা, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান অবজার্ভার্স ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ডিকেট ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকগুলো নিয়োগ হবে। তো ডেটগুলো তো আমি বললাম। তো কবে অনলাইন 23/9/2020 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তারপর প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, অনলাইন টেস্ট হবে। তার আগে হচ্ছে প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে। দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 23 তারিখ পর্যন্ত। ডাউনলোড কল লেটার ফর প্রি এক্সামিনেশন ট্রেনিং, তাহলে একটা প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে, প্রি এক্সামিনেশন ট্রেনিং, তার কল লেটার ডাউনলোড হবে 17/11/2020-তে। ভালো করে দেখুন, আর প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে কবে, ডাউনলোড করা যাবে, এক্সামিনেশন ট্রেনিং হবে 23/11 থেকে 28/11/2020-র মধ্যে। তারপর অনলাইন প্রিলিমিনারি ডাউনলোড কল লেটার করতে হবে অনলাইন এক্সামিনেশানের জন্য প্রিলিমিনারির, ওটা হচ্ছে 18/11/2020-তে। তো আর অনলাইন এক্সাম প্রিলিমিনারি পরীক্ষার একদম পরীক্ষা হবে হচ্ছে 5/12/2020 থেকে 5/12/2020, 12/12/2020 এবং 23/12/2020, 3 দিনের মধ্যে হবে। রেজাল্ট আউট হবে প্রিলিমিনারি হচ্ছে 17/31/12/2020-তে। মেন পরীক্ষা যারা পাস করবে, তারা প্রিলিমিনারিতে যারা পাস করবে তাদের মেন পরীক্ষার জন্য ডাউনলোড কল লেটার ডাউনলোড করা যাবে 12/1/2021-এ হবে। এবং অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষা হবে 24/1/2021-এ। তো মেন ডাউনলোড কল লেটার, তাহলে অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষা হবে 12/1/2000, মানে ডাউনলোড করা যাবে কল লেটার 12/1/2021-এ, আর অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষাটা হবে ডাউনলোড করা যাবে মানে পরীক্ষাটা হবে 24/1/2021-এ, এবং প্রভিশনাল অ্যাডমিশন হবে 1/4/2021-এ। তো যাই হোক, তাহলে মেন তো যাই হোক, এই ডেটটা দেওয়া আছে, ডেটগুলো সব দেখলেন। এইবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবো আমরা এই অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে। ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে, বয়স হতে হবে, দেখুন বয়স হচ্ছে 18 মিনিমাম 20 বছর বয়স, আর ম্যাক্সিমাম 28, তাহলে 20 থেকে 28 বছরের মধ্যে যারা বয়স হলে তারা আবেদন করতে পারবে। 5 বছরের ছাড় পাবে SC ST OBC বা SC ST রা, OBC রা 3 বছরের, এবং পার্সোনাল ডিসেবিলিটি হলে 10 বছরের ছাড় রয়েছে, আরও সব রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখে নেবেন। তো আমরা একদম কোয়ালিফিকেশানে চলে যাই, কী কোয়ালিফিকেশান দরকার, এডুকেশান কোয়ালিফিকেশান দরকার। এ ডিগ্রি গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েশান চাই, এবং পাস ভ্যালিড মার্কস ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে রেজিস্ট্রেশনের জন্য। কম্পিউটার লিটারেসি, কম্পিউটার জ্ঞান থাকতে হবে অবশ্যই, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে এটা, এবং প্রফিসিয়েন্সি অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে, পেপারে তারা সুবিধা পাবে, এটা সমস্ত রয়েছে। তাহলে এটা গেল হচ্ছে কোয়ালিফিকেশান, আর সে কোয়ালিফিকেশানটা আমি শেয়ার করলাম। আর টোটাল পার্সেন্টেজ অফ মার্কস কত কী পেতে হবে এই সমস্ত এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে আসুন দেখে নিন বিভিন্ন ক্যাটাগরি, আরও ডিটেলস ব্যাখ্যা রয়েছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে PDF ফাইল পেয়ে যাবেন। আমি জাস্ট ইনফর্ম করছি আপনাদের,
যে কিভাবে কী নিয়োগ হবে। আর এখানে নম্বরের ভাগগুলো দেখুন, প্রথমে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারির জন্য, প্রিলিমিনারি পরীক্ষার এক্সাম দেখতে পাচ্ছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বরের 20 মিনিট টাইম, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বরের 20 মিনিট টাইম, এবং টোটাল 100 নম্বরের 60 মিনিট, 1 ঘন্টার মধ্যে করতে হবে। আর মেন পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস আছে 50 নম্বরের 35 মিনিটের মধ্যে, জেনারেল ইংলিশ আছে 40 নম্বরের 35 মিনিটের, রিজনিং অ্যাবিলিটি কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের আছে 45 মিনিটের, এবং কোয়ান্টিটি অ্যাপটিচিউড হচ্ছে 50 নম্বরে 45 মিনিটের। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং 190টা প্রশ্ন থাকবে 160 মিনিটে। তো যা হোক, এই পরীক্ষার নিয়ম আরও কিছু রয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশানে গেলে আপনারা তাহলে ওয়েবসাইটের মানে আমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ফাইল পেয়ে যাবেন। তো আমি এবারে দেখে নেব যে ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আইবিপিএস অনলাইন এখানে রয়েছি আমি, ক্লিক আর নিউ রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে পরপর এগোতে হবে, আমি জাস্ট হাউ টু অ্যাপ্লাই এটাতে দেখে নেব, আপনারা এখান থেকে এগিয়ে যাবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, প্রথমে প্রথমে যেটা অ্যাপ্লাই করতে গেলে প্রথমে অ্যাপ্লাই অনলাইন করতে হবে, দের নিউ রেজিস্ট্রেশন করতে হবে, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট স্ক্যান করতে হবে, আগে স্ক্যান করে রাখবেন ফটো, সিগনেচার, ফটো সাইজ 4.5 সেমি × 3.5 সেমি সিগনেচার, বাঁ হাতে থাম ইমপ্রেশন, লেফট থাম ইমপ্রেশন, এ হ্যান্ড রাইটিং রিটেন ডিক্লারেশন, একটা হাতে লেখা ডিক্লারেশন ডাউনলোড করতে হবে, মানে সাইন অলসো থাকতে হবে। আচ্ছা, সিগনেচার অফ ক্যাপিটাল লেটার সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, আর ডিক্লারেশনটা হবে দেখুন, এখানে ডিক্লারেশন রয়েছে, আই দিয়ে নাম দিতে হবে, নাম দিয়ে হেয়ার বাই ডিক্লার দ্য ইনফর্ম রিকোয়ার্ড, এরকম একটা ডিক্লারেশন বেরোবে, সেই ডিক্লারেশন ফর্মটা পূরণ করে আপনাকে সই করে ওটা স্ক্যান করতে হবে। তারপর অনলাইন পেমেন্ট এর অপশান, পেমেন্টের ব্যবস্থা থাকবে, ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার, এ সমস্ত রয়েছে। দেখতে পাচ্ছেন ফি, দেখতে পাচ্ছেন জেনারেলদের জন্য, এসসিদের জন্য হচ্ছে 175 টাকা, এসসি এসটি পিডব্লিউ বিডি এক্স ক্যাটাগরি আছে যারা, আর বাকিদের জেনারেল বা আদারদের জন্য 850 টাকা অ্যাপ্লিকেশান ফিজ। প্রসেসগুলো দেখুন, প্রথমে হচ্ছে ক্লিক অ্যাট অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, ক্লিক অ্যাট অ্যাপ্লাই করলে বেরোবে, তারপর ক্লিক হওয়ার পর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, সেখানে ফটো আপলোড, সিগনেচার, হ্যান্ড রাইটিং ক্লিক, এগুলো সব করতে হবে, আপলোড করে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে, সেভ নেক্সট করে ফাইনাল সাবমিট করলে আপনার ওখানে ফি পেমেন্ট চাইবে, ফি ফাইনাল সাবমিট করে ফি পেমেন্ট করবেন, ফি পেমেন্ট করার পর আপনার এখানে আর অ্যাপ্লিকেশান ফর্ম, ওই যখন রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করলেই মোটামুটি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে মানে সহজ পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে। তো যাই হোক, আমি শেয়ার করলাম, তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পিডিএফ ফাইলও পেয়ে যাবেন। তো ফিরে আসছি পরের আপডেট নিয়ে, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এই দেখুন প্রসেসগুলো, তুমি প্রথমে বেসিক ডিটেলস কী কী, বেসিক ডিটেল ফটো সিগনেচার ডিটেলস প্রিভিউ আপলোড পেমেন্ট, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, আর ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন।